হ্যাঁ এখন পাত্র দেখলে আমাকে আমার বাবা উপর থেকে মা আপনার লাভ ম্যারেজের গল্প শুনবো কি করে হলো প্রেম

আমার ঠাকুমার ছিল আমার দাদা মানে বাবার বাবার ছিল সেই ক্ষেত্রে আবার আমার বড় পিসা মশাই উম মধ্যস্থতা করেছে আর কি যে কি হয়েছে কোনো অসুবিধে নেই তারপরে বিয়েটা যেটা হয়েছিল একাত্তর সালে যাও নকশাল পিরিয়ডে তো সেই সময় তো বিয়ে শাদি জাঁকজমক করে করা যাবে না আমার বড় পিসা মশাই সকালবেলা মাকে বাপের বাড়ি থেকে নিয়ে চলে এসেছিল এমনি কাপড়ে সাধারণ সবাই যখন জিজ্ঞেস করেছে বলছে ওই আমার শ্বশুর মশাই একটু গান শুনতে ভালোবাসে তো সবিতা তাই নিয়ে যাচ্ছি তারপরে চুপি চুপি কোন রকমে বিয়েটা হয় আর কি এবং মায়ের বিয়েতে খাওয়ানো হয়েছিল কি জানো তো চা সিঙারা এরকম

মা পছন্দ করে মা পছন্দ করে যেটা সেটা আবার সেই সঙ্গে কনফ্লেক্সের সঙ্গে যেটা আছে এখানে কলা রয়েছে আর রয়েছে আজকে ছানার জিলিপি জি তো ওখানে গিয়ে আমি না কনফিউজ হয়ে যাই আজকে কি মিষ্টি নেবো তো ছানার জিলিপি মা পছন্দ পছন্দ যে কোনো মিষ্টি বাতাসা গুজিয়া এভরিথিং থেকে শুরু করে জল ভরা সমস্ত কিছু পছন্দ তো আজকে ছানার জিলিপি এনেছি অনেক দিন খাওয়া হয়নি আমি অ্যাকচুয়ালি ভাজা মিষ্টি খুব পছন্দ করি তো সেই জায়গা থেকে কালো জাম বা এই জাতীয় মিষ্টি আমার খুব ফেভারিট কিন্তু গহিরিকার অতটা ফেভারিট নয় তাই তো ভাজা মিষ্টি পছন্দ না হ্যাঁ তো চলো আজকে ব্রেকফাস্ট খুব হেলদি ব্রেকফাস্ট মনে হয় মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়াই আর কি তাই তো আনেলি আনেলির মধ্যে আমরা বেশি থাকতে ভালোবাসি আর এই সব ঠাকুরের আশীর্বাদে বললাম যে এখনো পর্যন্ত আমার মায়ের বয়স জানতে চাইছো আমি বলে দিই এইটি ফোর চলছে রানিং তো এখনো পর্যন্ত না মা প্রেশার ঠাকুরের আশীর্বাদে না প্রেশার না সুগার না থাইরয়েড কোনো কিছুরই ওষুধ আমার বাড়িতে এখনো ঢোকেনি মায়ের জন্য আমাদের জন্য সেই অর্থে ঢোকেনি ঠিকঠাকই আছি আমি আমাদেরও তো একেবারে কম হলো না পঞ্চাশ

সেদিনটা একটু তাও বিকেলের দিকে একটু দুর্বল লাগছিল পরের দিন উঠে দাঁড়িয়ে একদম শরীর থাকলে শরীর খারাপ হবে হ্যাঁ মারাত্মক কিছু হলে তখন সেটা আলাদা ব্যাপার তার জন্য ব্যবস্থা অবশ্যই নিতে হবে কিন্তু মারাত্মক হবে বলে আমি আর না খেয়ে না দে জীবনটাকে উপভোগ না করে একশো বছর বেঁচে আমার লাভ লাভ কি আছে এ না এই বিষয়ে আমার এক যা কোনো কিছু পাত্তা দেয় না কোনো কিছু যে উড়িয়ে দেয় তো উড়িয়ে আমার বেশ ভালো আছে দেখো এখনো দেখলে কেউ বলবে ওনার চুল পাখি নিয়ে এখনো একটা চুল পাখি একটা দাঁত পরে সেই ফিট এন্ড ফাইন একদম কিন্তু বাবা এখনো বিরিয়ানি খায় হ্যাঁ তো সেই জায়গা থেকে মনের আনন্দে থাকতে হবে মনের আনন্দে খাওয়া দাওয়া করতে হবে তাহলে ঠিক বেশি প্যানিক করলে হবে না এই হয়েছে ওই হয়েছে মা যেমন মাকেও বলি কিছু হলেই মা উড়িয়ে দেয় আমার কিছু হয়নি বাধ্য তো তো এই একদম এই করে নাইনটি ফোর আর এখন চল্লিশেই দেখেছি উড়ি বাবারে আমার জ্বর হচ্ছে উঠতে পারছি না ভীষণ শরীর খারাপ এসব করলে চলবে না ভাই মা ভালোবাসে মেন কথা হচ্ছে মা ভালোবাসে তাই জন্য ফিট অ্যান্ড ফাইন

তোমা ছড়ায় যোগ মর কে কিছু না গো আমার উপর বাবা চলো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখাবে পরের কোনো ভিডিওতে টাটা বাই হ্যাভ এ গুড ডে হ্যাভ নাইস ডে বি পজিটিভ ভালো থাকবেন